হ্যালো ফ্রেন্ড, আপনারা সব কেমন আছেন? আজকে মুইতে ট্রেনিং ভিডিও আপনি কিভাবে প্যাকেজ ম্যানেজ করবেন এবং কমিশনও ম্যানেজ করবেন রিটেলার এবং ডিস্ট্রিবিউটার। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি moveway.com। তো আপনি যে কোনো ব্রাউজারে, গুগল ব্রাউজারে এসে আপনি টাইপ করবেন moveway.com এবং আপনি অফিসিয়াল পেজ চলে আসবেন। এছাড়া আপনাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনি পেজে চলে আসতে পারেন। তো আপনার এই লগ ইনের অপশন আছে, তো অবশ্যই লগ ইন আপনি ক্লিক করার পরে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর লগ ইন করার আগে আপনি এখানে সার্ভিসেসগুলো দেখে নিতে পারেন, বা সার্ভিসের মধ্যে রিচার্জ, APS, মানি ট্রান্সফার, BBPS, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স বিল পেমেন্ট, LIC বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স এনরোলমেন্ট, ব্যাঙ্কিং সার্ভিসের মধ্যে রিটার্জ, ATM, মাইক্রো ATM, অ্যান্ড্রয়েড ATM মেশিন, কিওস ব্যাঙ্কিং, অ্যাসেস টু অ্যাপ্লাই, পেমেন্ট কার্ড অ্যাপ্লাই, অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, লোন। ট্রাভেল সার্ভিসের মধ্যে পাচ্ছেন হোটেল বুকিং, বাস বুকিং, ফ্লাইট বুকিং, ICTC জেনারেল প্যান কার্ডের মধ্যে পাচ্ছেন ইন্ডিয়ান। তো এতটা সার্ভিস আপনি বুকের কাছ থেকে পাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা একটু সাবস্ক্রাইব করেনি অথবা নিউ ভিজিটাররা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যে কোনো আপডেট সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তো আমরা অলরেডি ইউনিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এসেছি একটা রেজিস্টার্ড আইডিতে। তো আপনার এরকম একটা আপনি ড্যাশবোর্ড পাবেন যে আপনি মুভে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে, আর এরপর আপনি সাইড মেনুতে অনেক দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, ম্যানেজ করতে পারবেন সমস্ত সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন। তো আমার আজকের ট্রেনিং ভিডিও হচ্ছে আমার ডিস্ট্রিবিউটার এবং মাস্টার ডিস্ট্রিবিউটার বা রিটেলার, আপনার সরি ডিস্ট্রিবিউটার মাস্টার, আপনি কীভাবে আপনার রিটেলার কী কমিশন এবং আপনি নিউ আইডি কীভাবে বানাবেন, তারও প্যাকেজ আপনি সিলেক্ট করবেন। তো আমরা সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করবো। তো আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী নেক্সট ভিডিও আপনি আমাদের সঙ্গে আপলোডের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ প্যাকেজ প্যাকেজ, আপনাকে অবশ্যই নিউ ইউজার আপনি ইউজার নিয়ে পাসওয়ার্ড করার আগে আপনাকে প্যাকেজ ম্যানেজ করতে হবে। তো এখানে আমরা প্যাকেজ ম্যানেজের অপশন আছে এখানে। তো দেখতে পাচ্ছেন একটা প্যাকেজ এখানে আর অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো এখানে আপনি যেহেতু মাস্টার ডিস্ট্রিবিউটার আছেন, তো আপনাকে এখানে প্যাকেজ অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্যাকেজ, এখানে দেখতে পাচ্ছেন আমরা ম্যানেজ প্যাকেজ অপশনের থেকে আমরা এখানে অ্যাড প্যাকেজে আসবো এবং এখানে আমি টাইপ করবো DT প্যাকেজ, মানে ডিস্ট্রিবিউটার প্যাকেজ। এখানে 00 প্রাইস 00 থাকবে, এরপর আপনি সাবমিট করবেন। তো দেখতে পাচ্ছেন রেকর্ড ইনসেন্ট সাকসেসফুলি। তো আমার এখানে ডিস্ট্রিবিউটার প্যাকেজ অ্যাড হয়ে গেছে। তো আমি রিটেলারও বানাবো, তো সেক্ষেত্রে মাস্টার ডিস্ট্রিবিউটার মানে সরাসরি রিটেলার বানাতে পারে বা সরাসরি সে ডিস্ট্রিবিউটার বানাতে পারে। তো ডিস্ট্রিবিউটার যখন সে তৈরি হয়ে যাবে বা ডিস্ট্রিবিউটার আইডি হয়ে যাবে, তারপরে ওনাকে প্যাকেজ অ্যাড করতে হবে, কোন প্যাকেজের মধ্যে কোন রিটেলারকে রাখবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাড প্যাকেজ করে নিতে হবে। অ্যাড প্যাকেজ আমরা আরও প্যাকেজ বানাবো, RT প্যাকেজ, কেননা ডিস্ট্রিবিউটার এবং রিটেলার, মাস্টার ডিস্ট্রিবিউটার, রিটেলার এবং ডিস্ট্রিবিউটার বানাতে পারে। তো আমার অলরেডি প্যাকেজ আপনি তৈরি করে ফেলেছি। তো এরপরে আমার এই RT প্যাকেজের মধ্যে কত কমিশন রাখবো সেটা আমরা ম্যানেজ করবো এবং DT প্যাকেজের মধ্যে কত কমিশন রাখবো সেটাও আমরা ম্যানেজ করবো। তো আমার প্যাকেজ এখানে ম্যানেজ হয়ে গেছে। তো প্যাকেজ ম্যানেজ করতে গেলে আমাকে কমিশনটা ম্যানেজ করতে হবে। তো আমরা এখানে RT প্যাকেজ আমরা কমিশন ম্যানেজ করব। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন কমিশন, আপনার অলরেডি কত কমিশন আছে সেটা চলে আসবে আপনার এখানে। আপনি দেখতে পাবেন যে আপনার কমিশন কত, এবং আপনি যেহেতু রিটেলারে RT প্যাকেজ বানাচ্ছেন, তো RT প্যাকেজ আপনি রিটেলারকে দেবেন। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেলের যে কমিশন 3%, তো আপনার রিটেলারকে দেবেন, আর 2% আপনি দেবেন রিটেলার। তো সেক্ষেত্রে রিটেলারকে 2% আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন চেক বক্স আছে দুটো। তো এখানে আপনার কোনো আপনার এখানে টিক মার্কের প্রয়োজন, যখন কম পার্সেন্টেজ তখন দেবেন, তখন এখানে টিক মার্ক দেওয়ার প্রয়োজন। তো আপনি এরকম করে আপনার রিটেলারকে আপনি আপনার প্যাকেজ দেখেন, আপনি জাস্ট দেখতে পাবেন তার থেকে কম দেবেন রিটেলারকে। তো এরকম করে আপনি আপনার রিটেলারকে আপনার পছন্দ মতো আপনি কমিশন দিতে পারেন। তো এরকম করে আপনি দেখতে পাচ্ছেন। তো আরও এরকম করে আপনার থাকবে সমস্ত কিছু। আপনার একটা ট্রেনিং ভিডিও বা ছোটো
ভিডিও বানানোর জন্য আমরা এটা করছি, তো আমার কমিশন এরকম করে আপনি সমস্ত কিছু এখানে একটা শো হবে, যা যা কমিশন শো হবে তো আপনি সেগুলো দেবেন। তো এরপর আপনারা এরপরে তো আপনি সমস্ত কিছু আমরা এখন কমিশন এটা সেট হয়নি, ট্রেনিং এর জন্য দুটা একটা কমিশন আপনাকে এখানে দেখানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রডব্যান্ড কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন এটা হচ্ছে আপনার পার্সেন্টেজ না, শুধুমাত্র এই এই ব্রডব্যান্ড কানেকশনে শুধুমাত্র যাই বিল পেমেন্ট করবে সেক্ষেত্রে উনি 4 টাকা পাবে। তো সেক্ষেত্রে আপনি রিটেলারকে 3 টাকা দেবেন, এখানে পার্সেন্টেজ না, রিটেলারকে 3 টাকা দেবেন। তো এরকম পার্সেন্টেজ হবে না এরকম পজিশনে আপনি উনি ধরুন 100 টাকা ব্রডব্যান্ডকে রিচার্জ করবেন, তো সেক্ষেত্রে এখানে উনি 3 টাকা পাবেন। তো তার জন্য আমরা 1টা টিকিট, উনি যদি 1000 টাকা পেমেন্ট করেন তাতেও 3 টাকা পাবেন। তো এরকম করে আমরা যখন পার্সেন্টেজ থাকবে তখন আমরা টিক চেকবক্সে আমরা ক্লিক করবো না, আর টিক মার্ক দেব না। আর যখন আপনার যখন পার্সেন্টেজ পাবে না অর্থাৎ ফ্ল্যাটে পাবে, ফ্ল্যাট কমিশন যখন পাবে সেটা যাই রিচার্জ করুন 4 টাকা পাবে 3 টাকা পাবে, তখন এখানে ফ্ল্যাটে আমরা এখানে ম্যানেজ করবো। তো আপনাকে ফ্ল্যাটে যখন কমিশন যাবে তখন অবশ্যই এখানে আপনাকে পার্সেন্টেজ দিয়ে সরি আপনাকে যত টাকা আপনি পাবেন তাতে কম দেবে রিটেলারকে। তো এখানে আপনার অবশ্যই ফ্ল্যাটে আপনাকে টিক মার্ক দিতে হবে। তো আপনাকে ফ্ল্যাটে টিক মার্ক দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থায় যে আমরা পার্সেন্টেজ যখন আমরা দিচ্ছি রিটেলারকে, যখন পার্সেন্টেজ এত রিচার্জে পার্সেন্টেজ আমরা দিচ্ছি তখন আমরা কোনো টিক মার্ক দেবো না, আর যখন ফ্ল্যাটে আমরা দেবো তখন ফ্ল্যাটে কমিশন দেবো তখন আপনাকে টিক মার্ক দিতে হবে। তো এরকম করে আপনাকে ম্যানেজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিএমটিতে আছে এখানে সারচার্জ, ডিএমটিতে যখন আপনি পেমেন্ট করবেন তো সেক্ষেত্রে ডিএমটি আপনাকে এখানে চার্জ আপনাকে রিটেলারকে দিতে হবে, তার জন্য সারচার্জ কাটবে। তো সারচার্জ যখন হবে তো সেক্ষেত্রে আপনাকে দুটোটাই ঠিক মারতে হবে, তো সারচার্জে আপনাকে দুটোতেই ঠিক মারতে হবে। তো এরকম করে আপনি ম্যানেজ করবেন আপনার কমিশন। তো সারচার্জের ক্ষেত্রে যত সারচার্জের ক্ষেত্রে আপনার কমিশন এখানে আপনি টিক মার্ক দিতে হবে। তো সমস্ত ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 100 টাকা থেকে 10 টাকা থেকে 800 টাকা, 101 টাকা থেকে 200 টাকা, এরকম করে আপনার সমস্ত কিছু এখানে যে কমিশন আপনার শুরু হবে 5000 অবধি, তো সেক্ষেত্রে আপনার সবই সারচার্জ দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রলে আপনার কমিশন সেট আপ আছে, তো উইথড্রলে 501 টাকা থেকে 1000 টাকা 2 টাকা, তো রিটেলারকে আপনি এখানে ম্যানেজ করবেন, রিটেলারকে আপনি 1 টাকা দেবেন, রিটেলারকে 1 টাকা দেবেন এবং 1টা টিক মার্ক দেবেন, কেননা ফ্ল্যাটে উনি যাই উইথড্রল করবেন সে এতটা 1 টাকা পাবে। তো এরকম করে আপনার এটা তারপরে আপনি ম্যানেজ এখানে দেখতে পাচ্ছেন, তো রিটেলারকে দেবেন আপনি 2 টাকা, তো এরকম করে আপনি আপনার ম্যানেজ করতে পারবেন কমিশন। এখানে আপনার ফ্ল্যাটে যাবে কমিশন, তার জন্য আপনার 1টা করে টিক মার্ক হবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কাস্টমার কেয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, এবং আপনাকে এডিটেক্স অথবা কোনো আপনার এডিটেক্স অথবা অন্যান্য প্রসেসে আপনাকে পুরো ট্রেনিং দেওয়া হবে। তো অবশ্যই আপনি কন্ট্যাক্ট করবেন যদি কমিশনের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনার রিটেলার যদি কোনো কমিশন না পান তো অবশ্যই আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন। তো সেক্ষেত্রে এরকম করে আপনি আপনার কমিশন ম্যানেজ করতে পারবেন এবং আপনার দিতে দেবেন। তো এরকম হচ্ছে আপনার কমিশন ম্যানেজ করবেন সমস্ত কিছু এটা। এরপরে আপনার এরপরে নিজে এসে সমস্ত কিছু দেওয়ার পর আপনি ভেরিফাইড করাবেন। তো অবশ্যই এখানে পাসওয়ার্ড এখানে এন্টার ট্রানজিশন পাসওয়ার্ড, তো আপনার ট্রানজিশন পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে, তারপরে ভেরিফাইড করতে 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 হবে। তো আপনাকে এখানে এন্টার ট্রানজিশন পাসওয়ার্ড আপনাকে ম্যানেজ করতে হবে, আপনার ট্রানজিশন পাসওয়ার্ড আছে আপনার সেটাকে ভেরিফাই করে দেবেন। তো আপনাকে এন্টার পাসওয়ার্ড আপনাকে টাইপ করার পরে আপনি সাবমিট করলে আপনার সমস্ত কমিশন ম্যানেজ হয়ে যাবে। আপনার রিটেলার দেখতে পাচ্ছেন রেকর্ড আপডেট সাকসেসফুলি, এরপরে উনি যা কাজ করবেন আপনি যে কমিশন সেট আপ করবেন সেই সেম কমিশনে এখানে আপনি ম্যানেজ হবে। তো এখানে আপনার ডিস্ট্রিবিউটারও সেই প্রসেসে আপনি আপনার ডিস্ট্রিবিউটারকে ম্যানেজ করতে পারেন।
তো এখানে আবার অবশ্যই ডিস্ট্রিবিউটরকে আমরা আমাদের সমস্ত চার্ট আছে, তো আপনি সেই পাসওয়ার্ড দিয়ে আপনার ডিস্ট্রিবিউটরকে দেখেন। তো এখানে দেখতে পাচ্ছি এয়ারটেল এয়ারটেল কমিশনে যে আছে সেটা আমরা 2% রিটেল আপে দিয়েছিলাম। সেক্ষেত্রে আর ডিস্ট্রিবিউটরকে অবশ্যই আপনি তার একটু এক্সট্রা দিতে হবে, বেশি দিতে হবে, কেননা এই রিটেলার এর আন্ডারে রিটেলারও কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা আমরা কমিশন পার্সেন্টেজে দেবো, তার জন্য এখানে টিক মার্ক করার কোনো আপনার দরকার নেই। তো সেম প্রসেসে আপনি এরকম করে ম্যানেজ করবেন। এরপর আপনার কি যে ফ্ল্যাট কমিশন যেটা আছে, দেখতে পাচ্ছেন এগুলা ব্রডওয়ে গিয়ে ফ্ল্যাট কমিশন যাবে। তো সেক্ষেত্রে নাকি আপনি ফ্ল্যাট কমিশন আপনি রিটেলারকে দেবেন। তো এখানে ফ্ল্যাট কমিশন আপনার ডিস্ট্রিবিউটরকে দেবেন। তো সেক্ষেত্রে আপনাকে এখানে টিক মার্ক করতে হবে। তাহলে ফ্ল্যাটে যখন যাবে কমিশন পার্সেন্টেজ বাদ দিয়ে ফ্ল্যাটে যখন যাবে তখন একটা টিক মার্ক দিতে হবে। তো সেম প্রসেসে আপনি সমস্ত কিছু এখানে ম্যানেজ করতে পারবেন। আর তারপর হচ্ছে ডিএমটি তে আপনার সারচার্জ, তো সেক্ষেত্রে আপনার সারচার্জ আপনি রিটেলার ডিস্ট্রিবিউটরকে দিতে পারেন। এগুলো হচ্ছে সারচার্জ আপনার দুটো টিক মারতে হবে, ফ্ল্যাটে হলে একটা সারচার্জ কাটলে আপনার দুটো দিতে হবে। এরপর আপনার কমিশন ম্যানেজ করতে হবে, উইড্রলের উপর কমিশন, তো উইড্রলের উপর কমিশন কত, তো সেটা আপনার এখানে ম্যানেজ করতে পারবেন এটা ডিস্ট্রিবিউটরকে। তো ডিস্ট্রিবিউটরকে দেবেন, এরকম করে আপনি একটা ফ্ল্যাটে টিক মারবেন। তো যেখানে কমিশন আছে উইড্রলের উপর কমিশন সেখানে একটা টিক মার্ক হবে, এবং হচ্ছে যেখানে সারচার্জ কাটবে সেটা দুটো টিক মার্ক হবে। আর যেখানে পার্সেন্টেজ আপনার কমিশন আসবে সেখানে কোনো আপনার টিক মার্ক করার প্রয়োজন। তো এরকম করে আপনি ম্যানেজ করতে পারবেন এবং সমস্ত কিছু দেওয়ার পরে যেখানে আমরা পুরোটা দেখালাম না তো আপনার করে নিতে হবে। এরপর আপনি এখানে দিয়ে ভেরিফাই করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আপনাকে সেম এই প্রসেসে আপনাকে কাজ করতে হবে এবং আপনি কমিশন ম্যানেজ করতে পারবেন আপনার ডিস্ট্রিবিউটার এবং রিটেলার। তো কোনো প্রবলেম যদি হয়, কোনো রিটেলার যদি কমিশন না পান, অবশ্যই আমাদের আপনি কাস্টমার কেয়ার নাম্বারে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন, এবং কোনো ডিস্ট্রিবিউটার বা মাস্টারের যদি কোনো প্রবলেম হয় উনি আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এবং কমিশনের জন্য আপনাকে পুরোপুরিভাবে আমরা ট্রেনিং দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনি এডিটিং বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এখানে কানেক্ট করতে পারেন আমাদের সঙ্গে। তো অবশ্যই ইউ আপনার পাসওয়ার্ডের জন্য যারা নতুন আইডি নেওয়ার ভাবছেন বা নেবেন বা ডিস্ট্রিবিউটার মাস্টারের বেস্ট অফার আপনাকে দেওয়া হবে, তো অবশ্যই কন্ট্যাক্ট করুন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। ভালো থাকবেন এবং চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।